আচ্ছা, তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ভিডিওটা দেখো। এখন কি হচ্ছে বলতো? রিফ্লেকশন না রিফ্র্যাকশন, এই যে এখন যেটা হচ্ছে, রিফ্র্যাকশন। গুড, রিফ্র্যাকশন, ভেরি গুড, রিফ্র্যাকশন। এবার বলতো সেই রিফ্র্যাকশনটা ওটার নাম কি? টেনসর মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে হচ্ছে না? দেখো, হ্যালো, বুঝতে পারছো? দেখো, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে হচ্ছে না? হ্যালো, রাইট। এবার দেখো, এবার কি হচ্ছে? এবার তোমার সামনে যেটা, সেটা কি রিফ্র্যাকশন না রিফ্লেকশন? ভেরি গুড, দেখো রিফ্লেকশন। আমি আবার একটু ইয়ে করছি, দেখো আবার ভিডিওটা দেখাচ্ছি। এখানে কি হচ্ছে? রিফ্র্যাকশন, ভেরি গুড। রাইট, এবারে কি হলো বলো? এবারে কি হলো? এবারে রিফ্লেকশন হচ্ছে। রাইট, ভেরি গুড, ভেরি গুড। এরপরে তো দেখো কি বলে, রিফ্লেকশনই হচ্ছে। দেখো এবারে রিফ্লেকশন হচ্ছে, ঠিক? হ্যাঁ, রাইট। চলো, এই যে তোমাদের অপটিক্যাল ফেনোমেনাটা দেখালাম, এইটার একটা নাম আছে, এইটার নাম হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো এই যে তোমাদের আমি একটা ফেনোমেনা দেখালাম, এইটাকে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে আমি হেডিং দিচ্ছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বললাম? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি ঘটনাটা ঘটছে সবকিছু বোঝাচ্ছি। দেখো, তার আগে বলে দিই, এইটা যেইর বেশ ফেভারিট টপিক ছিল, এখন এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন করে না, আগে করতো, কিন্তু এখন নিচে এখান থেকে ভালো মতো কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এই ছোট্ট টপিকটা কি বললাম, এই ছোট্ট টপিকটা। আচ্ছা এবারে শোনো, এই ঘটনাটা কি ঘটছে সেটা আমি তোমাদের দেখাই। দেখো সেটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার ডেন্সার মিডিয়াম। কি বললাম? এটা একটা ডেন্সার মিডিয়াম আর এইটা রেয়ারার মিডিয়াম। তো এইখানে মিউ ওয়ান, এইখানে মিউ টু। কি বললাম? এখানে মিউ ওয়ান, এখানে মিউ টু। তাহলে মিউ ওয়ান গ্রেটার দ্যান মিউ টু, এটা গিভেন, এটা থাকতেই হবে। তার মানে এই যে ফেনোমেনার কথা বললাম, দেখো এই যে ফেনোমেনার কথা বললাম, অপটিক্যাল ফেনোমেনা, সেই ফেনোমেনাটা কোথা থেকে কোথায় হয় বলো? রেয়ারার টু ডেন্সার না ডেন্সার টু রেয়ারার? ডেন্সার টু রেয়ারার। বাবাস, কি ঘটনাটা ঘটে দেখো। ধরো এইখানে একটা ইনসিডেন্ট রে এসে পড়লো, তারপরে ও নিশ্চয়ই এই লাইন বরাবর বেরিয়ে যাবে, যাবে কি যাবে না? দেখো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এবার আমি কি করছি, এই পয়েন্টটাকে ঘোরাচ্ছি এইদিকে, সেম সেম এক্সপেরিমেন্টটা যেরকম করেছে। তাহলে দেখো একটা সময় আসবে না যখন এই লাইনটা একদম এর প্যারালাল হয়ে যাবে, মানে এই সারফেস বরাবর যাবে, যাবে কি যাবে না বলো? রাইট, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি সি। কোন অ্যাঙ্গেলটাকে? এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটাকে আমি বলছি সি, যার জন্য রিফ্লেক্টেড, এই রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল 90। তোমরা কি আমার কথা বুঝতে পারলে বলো? মানে আমি কি, আমি কি করছি, আমি করছি বেসিক্যালি আই, এই যে এইটা তো আই অ্যাঙ্গেল না, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আইটাকে চেঞ্জ করছি, তার করেসপন্ডিং আমি আর অ্যাঙ্গেল পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা পাচ্ছি না? এবার দেখো আই কে যখন আমি সি করলাম, সি এর সমান, তখন বলো তো আর এর ভেলোসিটি কত? এই আর এর 90 ডিগ্রি। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? রাইট, এই সি অ্যাঙ্গেলটাকে একটা নাম দেয়, একে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল।
এই সি অ্যাঙ্গেলটার একটা নাম আছে, এটাকে কি বলে বলো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক বলছি? এবার বলতো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা অনেক জায়গাতে থিটা সি দিয়েও ডিনোট করা হয়, ইট ডাজেন্ট ম্যাটার। তাহলে বলতো থিটা সি, থিটা সি এইটা একটা মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এইটার একটা ডেফিনেশন যদি বলতে হয় তাহলে আমি কি বলবো, ডেন্সার মিডিয়ামে যে ইনসিডেন্স অ্যাঙ্গেলের জন্য রিয়ারার মিডিয়ামে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাকে কি বলে? তাকে কি বলে বলো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। রাইট, ভেরি গুড। এবার দেখো তাহলে বলতো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে এসে এই রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এরপরে আমি যদি এই অ্যাঙ্গেলটা আরো বাড়াই তাহলে এইরকম হবে, সরি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের পরে, কি বললাম? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের পরে। ঠিক, দেখো প্রথমে এই রিফ্র্যাক্টেড রে এই দিকে মুভ করছিল, তারপরে এইটা যদি আমার ইনসিডেন্ট রে হয় এই গ্রিনটা, তাহলে ও কি করবে? রিফ্লেকশন করবে, রিফ্লেকশন, কমপ্লিটলি রিফ্লেকশন করবে। কোন মিডিয়ামে বলো? ডেন্সার মিডিয়ামে। কোন মিডিয়ামে বলো? ডেন্সার মিডিয়ামে কমপ্লিটলি রিফ্লেকশন করবে। ঠিক, এরপরে? হ্যাঁ স্যার। এরপরে যদি আমি এইটাকে আরো এইদিকে বাড়াই তাহলে এই রকম পজিশন যদি হয়, এই এই রকম পজিশন যদি হয় তখন রিফ্লেকশন হবে। তাহলে একটা জিনিস দেখো, এই পুরো ঘটনাটাতে আমি যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা এইখান থেকে এই অবধি ভ্যারি করাই, বলো এইখান থেকে এই অবধি ভ্যারি করাই, তাহলে ভেবে দেখো রিফ্লেক্টেড আর রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা এইখান থেকে এইটুকু ভ্যারি করবে না, বলো? বুঝতে পারছো? এবং কোনো ভাবেই এই জায়গাটায় কোনো রে আসবে না, তাই না বলো? এই জায়গাটায় কি কোনো রে আসবে? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এর প্রচুর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস আছে। আমাদের যে জিও ফাইবার, এই জিও ফাইবার প্রথম জিও অপটি, মানে অ্যাকচুয়ালি জিও ফাইবার হচ্ছে কথাটা এসছে হচ্ছে অপটিক্যাল ফাইবার ইউজ করে প্রথম, সেই অপটিক্যাল ফাইবারে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এর কনসেপ্টটা ইউজ হয়। কনসেপ্টটা ইজি, কনসেপ্টটা ইজি এবং ছোট, খুব কমপ্লিকেটেড নয়। বুঝতে পারলে? কনসেপ্টটা ইজি এবং ছোট, খুব কমপ্লিকেটেড নয়। আমি কি বোঝাতে পারছি তোমাদের একটু একটু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবার আমরা এতক্ষণ ধরে দেখলাম বলতো এই যে টোটাল ঘটনাটা ঘটলো সেখানে রিফ্লেকশনও হলো আবার রিফ্র্যাকশনও হলো, তাই না বলো? হ্যাঁ স্যার। তাহলে বলতো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ছোট হলে রিফ্র্যাকশন হয়েছে না? হ্যাঁ। আর বলতো ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হলে রিফ্লেকশন হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার। এবারে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটাকে একটা নাম দেওয়া হয়, মানে নাম না, অ্যাব্রিভিয়েটেড টিআইআর, আমরা এরপর থেকে টিআইআর বলেই জানবো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রাইট? আচ্ছা, টিআইআর কি বলছে দেখো, টিআইআর ইজ বেসিক্যালি অ্যান অপটিক্যাল ফেনোমেনন, দেখো ইন হুইচ, কি বললাম, ইন হুইচ রে ফ্রম ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়াম, খুব ইজি, ইজ সেন্ড ব্যাক টু দ্য ডেন্সার মিডিয়াম, টু দ্য ডেন্সার মিডিয়াম ওয়ার আই গ্রেটার দেন সি। ঠিক, এবার আই, আমি তো এটা তোমাদের নর্মালি সংক্ষেপে বললাম, তোমরা এটা তোমাদের ভাষায় লিখে নেবে যে আই ইজ ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সি ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমি কি তোমাদের একটু একটু বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, এবার আমি একটু ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাই। ম্যাথমেটিক্যাল পার্টে কি বলছে? ম্যাথমেটিক্যাল পার্টে বলছে মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আর, তাই তো? জানি, জানি না? হ্যাঁ। এবার বলো তো আই যখন সি তখন আর কত? 90। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি মিউ ওয়ান সাইন সি, সরি
সাইন সি ইকুয়াল টু মিউ টু সাইন আর, বলতে পারি? হ্যাঁ, সাইন নাইনটির ভ্যালু কত? 1. তাহলে এখান থেকে আমি বলতো সি লিখতে পারি কি না, সাইন ইনভার্স মিউ টু বাই মিউ 1, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ফর্মুলা। বলো বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার পেরেছি। ওকে আচ্ছা ঠিক আছে দিয়ার, এই সপ্তাহে এটা কমপ্লিট করো। ওকে আজকে বুঝতে পারবে, আজকে বুঝতে পারবে, সাইন আই আর সাইন আর এর এই কনসেপ্টটা জানলেই বুঝতে পারবে। ওকে আচ্ছা এবারে শোনো, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে তো মানে এখান থেকে তো প্রবলেম আসবে, যে জিনিসটা আমরা করবো এখান থেকে আমি প্রবলেমও করাবো, ডেভিয়েশন, এই রিফ্লেকশন রিফ্র্যাকশন সব জায়গায় আমি ডেভিয়েশনটা তোমাদের আগে করিয়েছি, সেই ডেভিয়েশন দেখো। আচ্ছা এখানে আমরা দুটো জিনিস কনসিডার করবো, কি কি? একবার রিফ্র্যাকশন আর একবার রিফ্লেকশন। কি বললাম? রিফ্র্যাকশন আর একবার রিফ্লেকশন। দেখো ফার্স্ট ফার্স্ট I greater than C, এইখানে কি হয়? রিফ্র্যাকশন হয় না? বলো, হ্যালো, I greater than C, সরি I less than C, রিফ্র্যাকশন তাই না? আচ্ছা আর এইদিকে করছি দুই, I greater than C, এখানে কি হয়? রিফ্লেকশন, রিফ্লেকশন। আচ্ছা এবার আমি আগে ম্যাথমেটিক্যালি বোঝাই তারপরে গ্রাফ ড্র করছি। যখন রিফ্লেকশন হচ্ছে তখন এইরকম ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ স্যার। এবার এই অ্যাঙ্গেলটা তখন 90, এই আই, আর এইটা তো এর অরিজিনাল পাথ তাই না? এইটা তাহলে এই অ্যাঙ্গেলটাও আই না? বলো, তোমরা আমার কথা বুঝতে পারছো? তাহলে ডেভিয়েশন, রিফ্লেকশনে ডেভিয়েশন, আমি যদি এখানে ডেভিয়েশন ডি দিয়ে ডিনোট করি, ডি দিয়ে, তাহলে কি এটা পাই মাইনাস টু আই হবে? হ্যালো, হ্যাঁ, এটা কি আমাকে বোঝাতে হবে? হ্যালো, এটা কি আমাকে বোঝাতে হবে কেন পাই মাইনাস টু আই হচ্ছে? না স্যার, বুঝিস ভাই, এটা তো রিফ্লেকশন আমি করিয়েছি না রিফ্লেকশনে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তাই না? এটা নিয়ে করব না, রিফ্র্যাকশনে করব তাই না? আচ্ছা এইটা হচ্ছে আমার তোমার ডেভিয়েশন। আচ্ছা বলো তো, আমি যদি বলি ডেভিয়েশন এট আই ইকুয়াল টু সি তে, তাহলে সেটা কি হবে? সিম্পল, ডি ইকুয়াল টু পাই মাইনাস টু সি তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমি কি করছি শোনো, আমি এই ডেভিয়েশনকে ওয়াই অ্যাক্সিসে আর আই কে এক্স অ্যাক্সিসে যদি প্লট করি তাহলে এইটা এইরকম আসে না? ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু মাইনাস টু ও সাম কনস্ট্যান্ট, মানে হচ্ছে আমি এটাকে এম ধরছি, এম এক্স, এটা আসে না? বলো, হ্যাঁ বলো, লিনিয়ার ফাংশন। হ্যাঁ এটা কি কি ইকুয়েশন, ওয়াই আর এক্স এর লিনিয়ার ফাংশন? আরে বাবা আমরা নর্মালি কি জানি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঠিক? বলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই জানি না? সিটা কি? সিটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট, এমটা কি? স্লোপ। স্লোপ, তাহলে বলো তো এই ডেভিয়েশনের এই ইকুয়েশনের স্লোপ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। শাবাশ, তাহলে এবার আমি না এইখানে গ্রাফটা ড্র করে নিই, এই এটা অনেক সিগনিফিকেন্স আছে। এটা একটা ছোট কথা বলবো? হ্যাঁ বলো স্যার। আজকে কটার মধ্যে ছাড়বে? 7টা। আচ্ছা মানে একটু পড়া আছে আবার। কটা থেকে দিয়া? মানে সে পড়াতে দেরি আছে কিন্তু মানে তার কাজটা করতে হবে, সেটা ওই হোমওয়ার্কটা না। কিন্তু আজকে তো তোমাদের নরমালি 8টা থেকে ক্লাস থাকবে। না না ওই ইয়ার না, মানে অর্জুন স্যারের কাছে যে পড়াটা আছে না, মানে সেটা 10টা থেকে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা অর্জুনের কাছে ক্লাস আছে। ওকে, এ তুমি কেমিস্ট্রি কার কাছে পড়ো? এই শুভদীপ স্যারের কাছে। ও সরি 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 সরি, আমি গুলিয়ে ফেলেছি। হ্যাঁ 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 হ্যাঁ। ও তাহলে তুমি স্পার্ক কুইজেরই তো সব ফ্যাকাল্টির কাছে পড়ছো? হ্যাঁ। এই তুমি ইয়ে কি বলে টেস্ট সিরিজ টা দেখো কিন্তু, যদি টেস্ট সিরিজ দিতে চাও দেখো। আমি তোমাকে আগে থেকে বলে রাখলাম, এই যে দত্তাত্রেয় দেয়
এই যে দত্তাত্রেয়, হ্যাঁ স্যার, কালকে ব্লক টেস্ট কেমন হয়েছে, ফার্স্ট ব্লক টেস্ট? হ্যাঁ স্যার, শুধু স্যার ওই ইউনিট এন্ড মেজারমেন্টে কয়েকটা ওই ক্যাপাসিটার ওইগুলো রিলেটেড ছিল, মানে ওইগুলো আমাদের শব্দসিদ্ধার এখনো হয়নি। ঠিক আছে ঠিক আছে, ওইগুলো একটু দেখো, এটা তো একটা প্রসেস আমাদের, যেন আমরা ইয়ে করতে পারি। আচ্ছা তোমরা কি শব্দসিদ্ধার রেজাল্ট দেখেছো? হ্যাঁ টু মাচ স্যার, অর্জুন স্যার দিয়েছিল, লিটারালি টু মাচ, টু মাচ। এখনো পর্যন্ত স্পার্ক উইজ এটাই বেস্ট র্যাঙ্ক, আই নেভার, মানে ইট ইজ টু মাচ, ভেরি গুড ভেরি গুড। আশা করছি দেখি যেই অ্যাডভান্সে যদি 200-250-এর মধ্যে থাকতে পারে, 200-250-এর মধ্যে থাকতে পারে, যাই হোক ভেরি গুড। আচ্ছা দেখো, আমি এইদিকে ডেল্টা আর এইদিকে আই প্লট করছি। আচ্ছা সৃঞ্জয়, দাশু দাশু, তোমার সাথে আমি এক্সামের ব্যাপার নিয়ে পরে কথা বলবো, তোমার বাবা কথা বলতে বলেছেন তুমি কবে এসে যাদবপুর সেন্টারে এক্সাম দিতে পারবে, ঠিক আছে? আমি কথা বলছি, দেখো আমরা খুব রিগোরাস প্রসেসের মধ্যে যেতে চাই, নইলে কিন্তু রেজাল্ট বেরোবে না। আবার বলছি, মানে ভেরি রিগোরাস প্রসেসের মধ্যে আমাদের যেতে হবে, নইলে কিন্তু আমরা রেজাল্ট পাবো না। আচ্ছা দেখো, এইদিকে ডেল্টা এইদিকে আই, ঠিক? দেখো এইদিকে ডেল্টা এইদিকে আই, এবার এইটা যদি থিটা সি হয়, থিটা সি মানেই সি, তাহলে বলতো সি এর ডান দিকে, মানে আই যখন সি এর থেকে বেশি, রিফ্লেকশন না রিফ্র্যাকশন? রিফ্লেকশন, ভেরি গুড। আচ্ছা আর সি এর কম হলে? রিফ্র্যাকশন। এবার বলো সি এর বেশি হলে যখন রিফ্লেকশন, তখন আমাদের যে ডেভিয়েশন ভার্সেস আই, সেটা একটা লিনিয়ার ইকুয়েশন না, স্লোপ নেগেটিভ? হ্যাঁ। তাহলে এই রকম হবে না ব্যাপারটা? বলো তো এই পয়েন্টটা কত? এখনি করলাম, এই তো পাই মাইনাস 2 সি, এটা শাবাশ, এটা হচ্ছে পাই মাইনাস 2 সি, শাবাশ, ভেরি গুড, বুঝতে পাচ্ছি। আচ্ছা এইবার চলে আসি রিফ্র্যাকশন, এই রিফ্লেকশনে, সরি রিফ্র্যাকশনে, কি বলছি দেখো, রিফ্র্যাকশনে কি হচ্ছে বেসিক্যালি, রিফ্র্যাকশনে এই জিনিসটা ঘটে না, বলো এই জিনিসটা ঘটে কি ঘটে না? হ্যাঁ স্যার, এই অ্যাঙ্গেলটা আই, এই অ্যাঙ্গেলটা আর, তাহলে বলো তো ডেভিয়েশন এইটুকু না, কি ডেভিয়েশন এইটুকু না, তাহলে এই ডেভিয়েশনটাকে আমি এই দিয়ে ডিনোট করতে পারি, আর মাইনাস আই নাকি? শাবাশ, আর মাইনাস আই, এটা আমি রিফ্লেকশন রিফ্র্যাকশনেও বলেছি। আচ্ছা এবারে শোনো, ইম্পর্টেন্ট, এবার আমি দেখো কি লিখছি, মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আর, লিখতে পারি লিখতে পারি। এবার দেখো তো এখান থেকে আমি আর লিখতে পারি, আর এই যে আর কিভাবে লিখছি দেখো, সাইন ইনভার্স মিউ ওয়ান বাই মিউ টু সাইন আই, বলো লিখতে পারি আর আর, হ্যালো, হ্যাঁ স্যার লিখতে পারো। আচ্ছা এবার আমি যদি বলি ডেভিয়েশন, তাহলে আর মাইনাস আই না, এবার সাইন ইনভার্স মিউ ওয়ান বাই মিউ টু সাইন আই মাইনাস আই, এই একটা আমি ইকুয়েশন পেলাম। এবার বলো এইখানে যদি আমি আই গুলোকে চেঞ্জ করি, তাহলে ডেল্টা চেঞ্জ হবে কি হবে না? হবে কি, এইখানে যদি আই গুলোকে চেঞ্জ করি ডেল্টা চেঞ্জ হবে কি হবে না? হবে। এবার আমার বলার বক্তব্যটা দেখো, বলতো আই যখন জিরো তখন আর কত? জিরো, তখন ডেল্টা জিরো, বলো বলো বলো, হ্যালো বলো, হ্যাঁ বলতো আই যখন সি তখন আর পাই বাই টু, বলো আই যখন সি তখন আর পাই বাই টু, বলো তখন বলো তো ডেল্টা কত? এটাই না, হ্যালো, হ্যাঁ স্যার। এবার একটা জিনিস দেখো, রিফ্লেকশনে আমরা আই ইকুয়াল টু সি তে এইটা পেয়েছিলাম ডেভিয়েশন, বলো, হ্যালো, এটা পেয়েছিলাম,
পেয়েছিল। এবার রিফ্লেক্স রিফ্র্যাকশনে আই ইকুয়াল টু সি তে আমি দেখো এইটার হাফ পাচ্ছি না, পাই বাই টু মাইনাস সি বাই টু, এই যে টু সি বাই টু, এইটার হাফ পাচ্ছি না, এটা ভেরি ইম্পর্টেন্ট ইয়ার, এখান থেকে যেই কাঁদিয়ে দিয়েছে প্রবলেম দিয়ে, বুঝতে পারছো? হ্যালো দেখো এটার হাফ না, বলো হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এবার একটা জিনিস দেখো তো, এইটা যদি পাই মাইনাস টু সি হয় তাহলে এর হাফ হচ্ছে এইটা, পাই বাই টু মাইনাস সি, ঠিক? এবার বলো এইখানে যখন আই জিরো, ডেভিয়েশন জিরো মানে এই পয়েন্টটা, যখন আই ইকুয়াল টু সি তখন ডেভিয়েশন এইটা। আচ্ছা এরপরে একটা জিনিস দেখো, এরপরে আই আর ডেভিয়েশনের মধ্যে যে রিলেশনটা এক্সিস্ট করবে সেইটা হচ্ছে এই রকম ভাবে যাবে। এবার এইখানে এই কোয়ান্টিটিটা ইট ইজ ভেরি কমপ্লিকেটেড, সোচকে দেখো, দেখো সোচকে দেখো, ইয়ে ইয়ে ওয়ালা চিজ, দিস ইজ লিটল বিট কমপ্লিকেটেড। দেখো আই চেঞ্জ করলে তার সাথে তোমার সাইন আই বাই মিউ ওয়ান বাই মিউ টু এগুলো লিখতে হবে, করে সাইন ইনভার্স করতে হবে, বুঝতে পারছো? তো এইটা আমাদের নর্মাল যে গ্রাফগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি সেই গ্রাফগুলো নয়, এইটা আমরা নর্মাল যে গ্রাফগুলো নিয়ে ডিসকাস করি সেই রকম নয়। যেহেতু সেই রকম নয়, দেখো যেহেতু সেই রকম নয় সেই হেতু আমরা এই গ্রাফটা আমরা পয়েন্ট বাই পয়েন্ট বসিয়ে করি বা করে থাকি, এটা এক্সপেরিমেন্টালি করা হয় বা ফর মানে গ্রাফের ইকুয়েশন দিয়ে করা হয়, যেটা আমাদের সিলেবাসের বাইরে এই ধরনের গ্রাফ। কিন্তু এই যে ডেভিয়েশন সেইটা আমাদের সিলেবাসে আছে, তাহলে আমরা দেখি এই গ্রাফটা এইভাবে মুভ করে, বুঝতে পারলাম? এই পার্টটা আরেকবার একটু বোঝাতে পারবে, আমার কানেকশনটা লুজ হয়ে গেছিল। একদম, আমি কি বললাম দেখো, এইখানে ডেল্টা আর আই এই ইকুয়েশন মেনে চলছে না, ডেল্টা আর আই যদি এই ইকুয়েশন মেনে চলে তাহলে এইটাই দেখো, এইটাই এইটাই লক্ষ্য করো, এইটাই এই জায়গাটা, এইখানেও আই ভ্যারি করলে ডেল্টা ভ্যারি করবে। হ্যাঁ এবার এই যে সার্কেল করা জায়গাটা, এইটা আমরা যে নরমাল গ্রাফ নিয়ে ডিসকাস করি সেগুলোর সাথে মিল পাচ্ছি না, না যেহেতু মিল পাচ্ছি না সেটা একটা কমপ্লিকেটেড গ্রাফ, রাইট? এই গ্রাফটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু ডেভিয়েশনের গ্রাফটা আমাদের সিলেবাসে আছে। তো আমরা কি করেছি, বিভিন্ন আই এর পয়েন্ট বসিয়ে ক্যালকুলেটারে এই জিনিসটা তো আমরা ক্যালকুলেট করতেই পারি, পারি না? হ্যাঁ, করে আমরা এই রকম গ্রাফ পেয়েছি। আচ্ছা ওকে, আচ্ছা আমি জানি না অন্যান্য প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা অন্য জায়গায় করানো হয় কিনা, আমরা যখন আইআইটি তে ফার্স্ট গেছি আমাদের লাইট চ্যাপ্টার ছিল, সেখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট ছিল, সেই এক্সপেরিমেন্টের একদম প্রথম দিকের এক্সপেরিমেন্টটা ছিল এই গ্রাফটা ড্র করা, বুঝতে পেরেছো? এই গ্রাফটা ড্র করা, ওই যে তোমাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখালাম না, ওইখানে আরো অনেক কিছু ক্যালকুলেট করার থাকে সেখানে, ঠিক আছে? তো তার মধ্যে এই গ্রাফটা ছিল ফার্স্ট ড্র করার। ওকে বুঝতে পারছি, হ্যাঁ স্যার। ওকে এবার আমি একটা ভালো কোয়েশ্চেন করব, তো এইটা হচ্ছে গ্রাফটা, কি বললাম বলো, এইটা হচ্ছে গ্রাফটা, ঠিক? হ্যালো, আচ্ছা এবার আমি একটা কোয়েশ্চেন করছি, দেখি তো এই কোয়েশ্চেনটা কে কে আমরা করতে পারি, ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ, মানে ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো কি বলেছে, শারদ দুটি বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। শাবাশ, এইটা আই, ঠিক, এইটা রুট টু, এইটা ওয়ান, কি বললাম, এটা রুট টু, এটা ওয়ান, ঠিক? কোনটা রুট টু মানে কোনটা স্যার? এই যে এই মিউ, মিউ মিউ, ও মিউ, আচ্ছা। এবার আমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই সাচ দ্যাট ডেল্টা ইকুয়াল টু 15 ডিগ্রি, দেখি কে বার করতে পারে। শারদ্যোতি, হ্যাঁ স্যার, তুমি কি ইয়ে আমার ওই লেকচারগুলো দেখেছো, কোনগুলো বলো তো? আচ্ছা তোমাকে একটা জিনিস একটু দেখিয়ে দিই, আমাদের অলরেডি কিন্তু ওয়েভ অপটিক্স হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা স্যার, তুমি এই ওয়েভ অপটিক্সটা দেখো, ঠিক? ওকে স্যার, ঠিক আছে, এই ওয়েভ অপটিক্সটা দেখো, সেটা এখনই দেখতে হবে তার কোনো মানে নেই, তুমি পরেও দেখতে পারো, ঠিক আছে? কিন্তু ওয়েভ অপটিক্সটা দেখো, আর তুমি কিন্তু যাদবপুর সেন্টারে এসে পরীক্ষা দেবে, ঠিক আছে? আমাদের সেইভাবে পরীক্ষা এখনো শুরু হয়নি, তো এই সবগুলো দেখবে। আচ্ছা এট দা সেম টাইম এগুলো সব মানে ড্রাইভে রয়েছে, এট দা সেম টাইম এই ইলেকট্রোস্ট্যাটিক্সে কিন্তু আমাদের এখন এই 13 লেকচার চলছে, রাইট? তো তুমি এগুলোও কিন্তু প্রতিটা দেখতে হবে,
এখানেও কিন্তু প্রচুর কনসেপ্ট রয়েছে। ওকে চলো বলো তো আই ইকুয়াল টু আই এর ভ্যালু কত যখন ডেল্টা 15 ডিগ্রি? স্যার দাঁড়াও স্যার করছি একটু ফাস্ট দাঁড়াও। Fast. Which is? আচ্ছা দেখো আমি করছি, হ্যালো সবাই দেখো খুব ইজি। বলো তো ডেল্টা আমরা কি জানি, এই যে এখানে ডেল্টা কোথায় গেল, এই যে আর মাইনাস আই, বলো হ্যালো। তাহলে বলো তো ডেল্টা মানে হচ্ছে আর মাইনাস আই, ভেরি গুড। বলো তো তাহলে আর কত, ডেল্টা প্লাস আই, বলো বলো ডেল্টার ভ্যালু কত বলে দিয়েছে 15 ঠিক। এবার আমি স্নেলস ল লাগাচ্ছি এইখানে রুট টু সাইন আই ইকুয়াল টু এইখানে ওয়ান রুট টু সাইন আর, সাইন আর এর ভ্যালু কত 15 প্লাস আই, দেখো হ্যালো হ্যাঁ ওকে। আচ্ছা এবার বলো তো এইখান থেকে আই এর ভ্যালু কত আসছে, এখান থেকে আই এর ভ্যালু কত আসছে, আচ্ছা আমি তোমাদের বলি আই এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করছি, দেখো আচ্ছা আমি বলে দিচ্ছি আই এর ভ্যালু 30 আসছে, কি করে 30 আসছে দেখো তো, এখানে যদি 30 পুট করি তাহলে এই পুরো ভ্যালুটা কত হয় 1/√2 আসেন আসেন এই পুরো ভ্যালুটা এই পাশেরটা, হ্যাঁ দাঁড়াও এক মিনিট এটা একটু ডিসকানেক্ট করে আবার কানেক্ট করতে হবে, যাত্রা দাঁড়াও দাঁড়াও ঠিকই তো আছে, তোমরা এটা একটু ইয়ে করে রাখো তো, ছবি তুলে রাখো তো স্ক্রিনশট নিয়ে এইটুকু। যেটা বলছিলাম একটু লিখে নিচ্ছি ফার্স্ট, সেটা হচ্ছে এই প্রবলেমটাতে বলো আমরা আর এর ভ্যালু কত পেয়েছিলাম, 1+15 পেয়েছিলাম, এই i+15 পেয়েছিলাম, সেখান থেকে দেখো রুট টু সাইন আই ইকুয়াল টু 1 × sin i+15 ঠিক, এখান থেকে আমার আই এর ভ্যালু বেরোচ্ছে 30, কি বললাম আই এর ভ্যালু বেরোচ্ছে 30, কি করে তুমি এখানে সাইন 30 ভ্যালু বসাও হাফ, এখানে
আই এর ভ্যালু বসাও সাইন 45, কারণ এই টোটাল জিনিসটা হচ্ছে 1/√2, ঠিক? আর এইদিকে হচ্ছে হাফ মানে হাফ, আর এইটা যদি √2 কেটে যায় 1/√2, তো দুদিকে মিলে যাচ্ছে, তাহলে আই এর ভ্যালু 30। এটা তুমি অন্যভাবেও ক্যালকুলেট করতে পারবে। হ্যালো, হ্যাঁ স্যার, সেটা কিভাবে? বলে দিচ্ছি, এটা আমি যদি এটাকে ভেঙে নি, সাইন আই ইনটু সাইন এ কস বি কস এ সাইন বি, এই ফর্মুলায় ভেঙে নি, এখানে একটু মানে ঠিকই বলেছো, এটা এমন ভাবে দেওয়া হয়েছে যে তুমি ভ্যালুটা বলতে পারো, বুঝতে পারছো? হয়ে গেল ঠিকই আচ্ছা এই প্রবলেমটা কে কে বুঝতে পেরেছো এই দুটো সারফেসের জন্য, এই দুটো সারফেসের জন্য বলতো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? 45 সাইন ইনভার্স 1/√2, কেন? এইটা হচ্ছে μ2, এইটা হচ্ছে μ1, এটা ক্যালকুলেট করলে 45 আসছে। আচ্ছা, এবার এইদিকে চলে এসো, এইদিকে চলে এসো গ্রাফের, বলতো এই পয়েন্টটা কত এখন এই এই সিনারিওটার জন্য? 45 ডিগ্রি না, সি 45 আর এটা π/2, তাই না? তাহলে বলতো এইখানে যে ডেভিয়েশনটা হবে, মানে ওয়াই অ্যাক্সিসে আমি ডেভিয়েশন পুট করেছি, তাই না? হ্যালো, এবার y-axis যদি ডেভিয়েশন পুট করি মন দিয়ে দেখো তাহলে এই ডেভিয়েশনটা 15, যেটা 45 এর থেকে কম না বেশি? কম। যদি কম হয় তাহলে এইটা ধরলাম 15, ঠিক? তার জন্য বলতো i এর কটা ভ্যালু? দুটো ভ্যালু, রাইট? আমরা কটা ভ্যালু পেয়েছি? একটা, রাইট? কোনটা দিয়ে পেয়েছি? রিফ্লেকশন, রিফ্লেকশন, এটা 30 ডিগ্রি পেয়েছি। আর একটা কি দিয়ে পেতে হবে? রিফ্লেকশন। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। এটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন ছিল, অপশন ছিল মাল্টিপল কারেক্ট আনসার, 90% স্টুডেন্ট ভুল করেছিল, বুঝতে পারলাম? এই গ্রাফটা না জানলে কারোর সাধ্য নেই প্রবলেমটা করার, বিশ্বাস করো, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলো যদি আমি বলি ডেভিয়েশন 60 ডিগ্রি, তাহলে বলো তো ডেভিয়েশন 60 ডিগ্রি তাহলে কটা আই হবে? তাহলে তো একটা আই হবে না? কারেক্ট, কারেক্ট। ডেভিয়েশন 60 মানে হচ্ছে এই দেখো, এই 45 এর উপরে না 60টা, তাহলে এখানে এটা কাট করবে, একটা জায়গায় কাট করবে না? কোথায় কাট করেছে? কোথায় কাট করেছে? রিফ্লেকশন, তাহলে আমাকে রিফ্লেকশন ইউজ করতে হবে। দেখো ডেল্টা ইকুয়াল টু পাই মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এখান থেকে কত হচ্ছে বেসিক্যালি 60 ডিগ্রি, কি বুঝতে পারছি? হ্যাঁ, ও সরি 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 আমি ভুল করলাম স্যার, লাস্টের পার্টটা একবার বলবেন, 60 ডিগ্রিটা। হ্যাঁ একদম, দেখো এই 60 ডিগ্রিটা 45 এর থেকে বেশি কি কম? বেশি। তাহলে এইটা এই 60 ডিগ্রিটা এই পয়েন্টের উপরে হওয়ার কথা না ডিয়ার? এই যে এই পয়েন্টে, এই পয়েন্টের উপরে ডেল মানে ডেভিয়েশন হয়, তাহলে এই পয়েন্টে কাট করবে না? হ্যাঁ স্যার। তাহলে এই পয়েন্টে কাট করলে আমাকে করেসপন্ডিং এই আইটা বার করতে হবে। হুম, তাহলে এই পয়েন্টে 60 ডিগ্রি ইকুয়াল টু পাই মাইনাস 2i, বলো তাহলে এখান থেকে আই এর ভ্যালু কত আসছে বলো? হ্যালো, আই এর ভ্যালু 60 ডিগ্রি আসছে, তাই না? হ্যাঁ, বুঝতে পারলাম। কিন্তু এইটাই বলো, এইটাই এইটাই ডেভিয়েশন 15 ইকুয়াল টু পাই মাইনাস 2i, দেখো তো এখান থেকে i এর ভ্যালু কত আসছে, 15 তো পাই পয়েন্টে আসবে, 82.5 আসছে কিনা দেখো, 82.5 আসছে কিনা দেখো, ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, এক্সামে এই সব কনসেপ্ট মাথায় থাকতে হয়, বুঝতে পারছো কোন লেভেলের আমাদের প্রিপারেশন দরকার? হ্যাঁ বাবা রে। আচ্ছা এবার দেখো, এখানে অনেকগুলো না স্ল্যাব আছে,
এখানে অনেকগুলো স্ল্যাব আছে, ঠিক। এইখানে বলেছে মিউ ইকুয়াল টু রুট টু, এইখানে বলেছে মিউ ইকুয়াল টু 1.2, এখানে বলেছে মিউ ইকুয়াল টু 1, এখানে বলেছে মিউ ইকুয়াল টু 2, ঠিক। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, মনে আছে তোমাদের আমি রিফ্র্যাকশনের ফার্স্ট ভিডিওটায় এই ইকুয়েশনটা লিখিয়েছিলাম, মিউ এন সাইন আই এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, মনে আছে? তার মানে কি, প্রতিটা স্ল্যাবের মিউ ইনটু ওই স্ল্যাবে সাইন আই, ওই স্ল্যাবে সাইন আই ইকুয়াল টু কনস্ট্যান্ট, কি তাই না? ভেরি গুড। এবারে শোনো, আমাকে বার করতে বলেছে, বলে দিয়েছে এইখানে একটা ইনসিডেন্ট রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কোথায়? এইখানে একটা ইনসিডেন্ট রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক। তাহলে এই স্ল্যাব দিয়ে যখন বেরোবে তখন কত অ্যাঙ্গেল করে বেরোবে? স্যার 45 ডিগ্রিটা কার সাথে করছে? এই ইউ ওয়ান এর সাথে, মানে এই যে এই সারফেস দিয়ে, এই সারফেস। আচ্ছা ট্রাই করো দেখি, তাহলে এই সারফেস দিয়ে যখন বেরোবে তখন কত অ্যাঙ্গেল করে বেরোবে? এই তোমরা যে যেখানে থাকো সেখানে কি উত্তাল বৃষ্টি হচ্ছে? হ্যাঁ স্যার, বারাসাতে তো বৃষ্টি হচ্ছে, বাকিরা কসবার এদিকে তো বৃষ্টি হচ্ছে না, হচ্ছে না না? শারদদি তুমি থাকো কোথায়? স্যার কসবা পুনানো থানা। ও বুঝেছি, বারাসাতে উত্তাল বৃষ্টি হচ্ছে, আগের দিন আবার যাদবপুরে খুব বৃষ্টি হয়েছে, বারাসাতে বৃষ্টি হয়নি। মামি বললেন যে বৃষ্টি হচ্ছে, ইনফ্যাক্ট আমি আজকে সকালে ওদিক থেকেই এসছি একবার, তখন সবে আকাশ কালো হয়ে এসছে। যাই হোক, এই প্রবলেমটা কি হবে আমাদের? এটা তোমাদের তাড়াতাড়ি, এটা তোমাদের অকাতের প্রবলেম। একটু ফাস্ট ডিয়ার, আবার বলছি তোমাদের এই অপটিক্সের ক্লাস আমি অনেক আস্তে আস্তে করাচ্ছি। ফাস্ট করো দিয়া। আচ্ছা 15 আগস্ট কিন্তু আমি ক্লাস নেব, ইলেকট্রোডাইনামিক্স ক্লাস, অপটিক্স না ইলেকট্রো, বলে দেবো দিনের বেলা। 15 আগস্ট কিসের স্কুল? হে ভগবান। আচ্ছা ঠিক আছে, 11টার পরেই করবো। স্যার এখানে একটা জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে স্যার, বুঝলেন? কি গন্ডগোল স্যার? মানে যখন এই সেকেন্ডস মানে ইউটিউব দিক দিয়ে বের হচ্ছে, যখন মানে ফার্স্ট সারফেস দিয়ে যখন বের হচ্ছে, মানে এটা দিয়ে, এটা ধরো 1 নম্বর সারফেস, না 1 নম্বর বললে ভুল হবে, এটা এ সারফেস, এটা বি সারফেস। হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা যখন এখান দিয়ে বের হচ্ছে স্যার, তখন এখানে তো, এখানে তো আই ফার্স্টে তো 2 ইনটু সাইন 45, তাই তো? তারপরে এটা হয়ে যাবে হচ্ছে 1 ইনটু সাইন আই, কিন্তু স্যার ওটা তো তাহলে সাইন আই ইকুয়াল টু রুট টু হয়ে যাচ্ছে স্যার, 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে সাইন আই ইকুয়াল টু, হবে না? সাহিত্যরা যে প্রবলেম গুলো দেয় সবার কাছে একটা করে রিজন থাকে, মন দিয়ে শোনো প্রবলেমটা। এই সারফেসে কত? 2। এই সারফেসে কত? 1। বলো তো এই সারফেসের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? এই যে দত্তাত্রেয়, দত্তাত্রেয় সিনজয় দাশু শ্রীতমা
সি কত ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা তো বার করতে পারবেই, 45 না রে বাবা, এ ভগবান, সাইন ইনভার্স, এদিকে 1 এদিকে 2, 30 ডিগ্রি না এই দুটো এ সারফেসে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সরি, এবার বলো এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা এই সারফেসে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় কি ছোট? ও আবার ভেতরে ঢুকে যাবে, ওয়েট করো ওয়েট করো, বড় কি ছোট? ছোট। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা, তাহলে রিফ্লেকশন হবে না রিফ্র্যাকশন হবে? রিফ্লেকশন হবে, রাইট। যদি রিফ্লেকশন হয় তাহলে ও বেটা এই ডিরেকশন বরাবর মুভ করবে, ও এখানে যাবেই না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার বলছি, এগুলো সব কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন কনসেপ্ট যেগুলো আমি তোমাদের এখানে ডিসকাস করাচ্ছি, এগুলো কম্পিটিটিভ এক্সামের কনসেপ্ট। ওকে? হ্যাঁ স্যার। এইটা দেখো, এই প্রবলেমটা দেখো, এইটা একটা স্ল্যাব, এই যে এইটা, যার বাইরে 1 ভেতরে রুট 2, ঠিক কি বললাম, বাইরে 1 ভেতরে রুট 2, এগুলো হচ্ছে পি কিউ আর। আমাকে এখানে বার করতে বলেছে, দেখো, ফাইন্ড দা রেঞ্জ অফ ফাই such that ray will always suffer dir at qr. sir phi ta ki hai na, bolchi shob bolchi, ei angle ta phi, ei phi er value koto hole, ki bollam, ei phi er value koto hole, মানে রেঞ্জ কত হলে এই কিউ আর সারফেসে অলওয়েজ টিআইআর মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আমি কি প্রবলেমটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ট্রাই করো দেখি। স্যার ওই পারপেন্ডিকুলার ওটা কি, ওটা কি লাইট সোর্সটা? লাইট সোর্স না, মানে ইনসিডেন্ট রে। আর ইনসিডেন্ট, ওটাই বলছি। ইনসিডেন্টটা কিন্তু কিউ আর সারফেসে পারপেন্ডিকুলারলি পড়েছে। ইজি প্রবলেম ডিয়ার, ইজি প্রবলেম, ডোন্ট ওয়ারি, খুব ইজি প্রবলেম, অত কমপ্লিকেট মানে আগের মতো অত কিছু ভাবতে হবে না। 7টা উপরে যাও বাবা, শোনা, দরজাটা ওইভাবে হবে না, ওইটা বাদিকে, হ্যাঁ গুড, ঠিক আছে বাবা। আচ্ছা আমি প্রবলেমটা একটু করি, খুব ইজি প্রবলেম। দেখো, সবার প্রথমে এই দুটো সারফেসের মধ্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত বলো তো? এই দুটো সারফেসের মধ্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, হ্যালো বলো, 45। আরে বাবা, এইটা 1, এইটা রুট 2, মানে এই স্যার এটাও যদি মানে এটাও তো মিউ ইকুয়াল টু 1 আর বাইরেও মিউ ইকুয়াল টু 1, তুমি বলতে পারো যে এই দুটো সারফেসের মধ্যে এইটা আর এইটা, তাও তো 1 সি ইকুয়াল টু 45, ঠিক, ভালো। এবার দেখো, এই রেটা এইখানে গিয়ে পড়বে, কি বললাম, এই রেটা এইখানে গিয়ে পড়বে, যদি এইখানে গিয়ে পড়ে এই অ্যাঙ্গেলটা ফাই হলে এই অ্যাঙ্গেলটাও ফাই, তাই না, বলো? আচ্ছা এবার আমি কি করব, এই পয়েন্টে, এই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করব, তাই তো করি, আমাকে এই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করেছি। এবার বলেছে কিউ আর পয়েন্টে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাহলে বলো তো কিউ আর পয়েন্টে রিফ্র্যাকশন হবে না রিফ্লেকশন হবে? রিফ্লেকশন হবে, শাবাশ। এবার বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এটা হচ্ছে 90 মাইনাস 5, এটা আই হ্যাঁ না রাইট, এটা আই, তারপরে এইটা যখন এখান দিয়ে বেরিয়ে যাবে, দূর বাবা, তাহলে এইটাকে এরকম পারপেন্ডিকুলার করে বেরোবে না, কেন পারপেন্ডিকুলার করে কেন বেরোবে ভাবতে দাও, না পারপেন্ডিকুলার করে বেরোবে না, সরি পারপেন্ডিকুলার করে বেরোবে না, কেন বলতো, এইটা যদি ফাই হয় এইটা 90 মাইনাস 5 হওয়ার কথা, কিন্তু আমার হওয়ার কথা এইটা 90 মাইনাস 5,
না পারপেন্ডিকুলার করে বেরোবে না ডিয়ার, আমি ভুল করেছি, ভুল করে নিয়ে চেক করলাম, পারপেন্ডিকুলার করে বেরোবে না। কিন্তু দেখো দেখো দেখো, কিন্তু ধরলাম ও এইখান দিয়ে বেরিয়েছে, ধরলাম তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 90-5। আরে বাবা এইটা যত অ্যাঙ্গেল হবে এইটাও তো তত অ্যাঙ্গেল হবে, কি তাই না? রিফ্লেকশন হলে সাবাস। এবার বলো আইডিয়ালি এখন এইটা আমার কি, এই যে 90-5 টা আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল না, সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা সি এর থেকে বেশি হতে হবে। কি এই 90 এইটা আমার কিসের থেকে বেশি হতে হবে বলো? সি এর থেকে বেশি। তাহলেই তো ওখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, হবে কি হবে না? হ্যাঁ। এবার বলো তো আই এর জায়গায় আমি লিখতে পারি 90-5? দেখো বুঝতে পারছো কিনা, বোঝা যাচ্ছে তো? 3D তে একটা বইয়ের উপর একটা ব্লক আছে। হ্যাঁ স্যার। আর এইখানে তোমার চোখটা রয়েছে, প্রবলেমটা একটু করো বা ভাবো, আমি প্রবলেমটা বলবো, একটু ভাবো আগে। দেখো প্রথমে কিছু কিছু অ্যাসাম্পশন নিতে হবে এই ধরনের প্রবলেমে, সেটা আমি বলে দেবো, নইলে তোমরা পারবে না অ্যাসাম্পশন করে। আচ্ছা আমি করি, দেখো আমি করি, দেখো সবাই দেখো, আমি না এখন আর 2D ডায়াগ্রাম ড্র করছি না, এই সারফেসটাকে এইভাবে ড্র করছি বোঝানোর জন্য। আর তোমার চোখটা রয়েছে এই খানটা, ঠিক? এবার কি বলেছে, এইখানে কোনো একটা মার্ক আছে যে মার্কটা তোমার চোখে পৌঁছচ্ছে না, আমি রাইট? হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস এইখান থেকে কোনো মার্ক গিয়ে তোমার চোখে এরকম পৌঁছচ্ছে না, ঠিক? তাহলে বলো তো এই পয়েন্টে কি কি হচ্ছে, এই পয়েন্টে বলো, এই পয়েন্টে কি হচ্ছে? রিফ্লেকশন। রিফ্লেকশন হচ্ছে মানে TIR হচ্ছে বেসিক্যালি, মানে লাইটের রেটা চোখের ভিতরে ঢুকছে না, রাইট? মানে বেসিক্যালি এটা কি হচ্ছে, মানে তোমার TIR হচ্ছে এই সারফেসে, তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। তার মানে এইভাবে বেরিয়ে যাচ্ছে না, রাইট? এবার কনসেপ্ট গুলো শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমি কি করেছি, এই যে পয়েন্ট থেকে তোমার রেটা আসছে, এই যে এই পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমি একটু এইভাবে দেখিয়েছি, দেখো এই যে পয়েন্ট থেকে রেটা আসছে সেটা একটু এইভাবে দেখিয়েছি, ঠিক? বলো 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 বলো, ঠিক? বলো 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 বলো, ঠিক? আচ্ছা এবারে শোনো, এবারে শোনো, এইটা আমি ধরলাম আর, এইটা আমি ধরলাম আই, রাইট? বলতো কনসেপ্ট গুলো মানে বুঝবে, বলতো আই প্লাস আর কত? 90। এবার বলতো এই পয়েন্টে যদি TIR হয় তাহলে সাইন আই গ্রেটার দেন সাইন সি হওয়ার কথা? হ্যাঁ। আচ্ছা আবার সাইন সির ভ্যালু আমরা কি জানি, সেটা হচ্ছে মিউ টু, মানে রেয়ারার মিডিয়াম 1 আর ডেন্সার মিডিয়াম কত বলে দিয়েছে? আচ্ছা এখানে ডেন্সার মিডিয়াম বলে দিচ্ছি, রেকটেঙ্গুলার ব্লক প্লেন, ওটাই বার করতে হবে, ও ওটাই তো বার করতে বলেছে, সরি ধরলাম আমি মিউ, ঠিক? হ্যালো 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 মিউ, ঠিক? হ্যাঁ স্যার। তাহলে বলো তো
এটা তো ডেফিনেশন ওয়াইজ, শারদদি এটা তো ডেফিনেশন ওয়াইজ, তাই না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার বলো তো এইখানে আমি যদি লিখি 1 বাই মিউ, তাহলে আমি লিখতে পারি সাইন আই গ্রেটার দ্যান 1 বাই মিউ? দেখো লিখতে পারি, বলো সাইন আই গ্রেটার দ্যান 1 বাই মিউ লিখতে পারি? আচ্ছা এইবারে ইম্পর্টেন্ট, দেখো 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 দেখো, এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টে রিফ্লেকশন হয়েছে এই পয়েন্ট, তাহলে আমি লিখতে পারি দেখো তো সরি 1 ইনটু সাইন থিটা ইকুয়াল টু মিউ ইনটু সাইন আর, কি তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা আবার এখান থেকে আই এর ভ্যালু সরি আর এর ভ্যালু আমি লিখতে পারি, এইটা মানে হচ্ছে 90 মাইনাস আর, কি আর 90 মাইনাস আই, আর কস আই, তার মানে আর কস আই, তার মানে সেখান থেকে বলো তো কস আই আমি কি লিখতে পারি? cos i equal to sin theta by mu, হ্যাঁ স্যার, শাবাশ। এই অবধি তো জেনারেল সবাই করবে, এই অবধি তো জেনারেল সবাই করবে। আচ্ছা দেখো আমার এই পয়েন্টে যদি টি আই আর হয় তাহলে আই গ্রেটার দ্যান সি হতে হবে, দেখো এই আই অ্যাঙ্গেলটা সি এর থেকে বেশি হতে হবে, ইয়েস তাই না? তাহলে বলো তো এই আই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে? আই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে বলতে পারবে? মানে দেখো তুমি তো আইটাকে চেঞ্জ করছো, দেখো আইটাকে বলো আইটাকে চেঞ্জ করছো, আইটাকে চেঞ্জ করতে করতে মানে এরকম বলছি দাঁড়া বুঝতে পারবে, ধরো এইটা তো আমার নর্মালটা, যদি আমি নর্মাল দিয়ে পাঠাই এই, তারপর আমি এই দিকে ঘোরাচ্ছি, ওহো সরি কি করছি, নর্মাল দিয়ে পাঠাই তাহলে এইরকম যাবে, এবার আমি এই দিকে ঘোরাচ্ছি, তার মানে এই দিকে যদি যায় এই, এইদিকে যদি যায় এই, তারপরে একটা সার্টেন আইয়ে গিয়ে ধর বাবা সার্টেন আইয়ে গিয়ে ও এইরকম রিফ্লেক্ট করবে তাই না? হ্যালো, হ্যাঁ তোমরা আমার কথা বুঝতে পাচ্ছো? বলো 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 বলো, তোমরা কি আমার কথা বুঝতে পাচ্ছো? ভেরি গুড, তাহলে বলো তো এই আই এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা আমার মানে মিনিমাম হতে হবে না, ভেবে দেখো মিনিমাম হতে হবে না যাতে ও সি এর থেকে বেশি হয়, দেখো সি এর থেকে জাস্ট বেশি হয়। হ্যালো কি বললাম, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো তো বলো তো, ডাউট থাকলে বলো আমি বোঝাবো, আমি হয়তো বোঝাতে পারছি নাও বোঝাতে, মানে অনেক সময় হয় না, বলো সি এর থেকে, সি এর থেকে, সি এর থেকে বেশি হতে হবে তো আইটাকে জাস্ট, দেখো সি এর থেকে বেশি হতে হবে মানে এইটা ধরো সি, তাহলে আইটা এর থেকে বেশি হতে হবে, হবে কি হবে না? তার মানে আমি আইটাকে যদি এইদিকে কমিয়ে কমিয়ে আনি, তার মানে বুঝতে পারছো আইটাকে এইদিকে কমিয়ে কমিয়ে আনি, তাহলে এইখানে যদি একটা আই হয় তাহলে আই এর এটা মিনিমাম ভ্যালু না? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ স্যার ঠিক আছে, তুমি এখন যাও বাবা, আমি আসছি, আমি এখন পড়াচ্ছি বাবাই, যাবো তুমি আগে যাও, আমি আসছি শোনো বাবা, হ্যাঁ যাবো। আচ্ছা এবারে শোনো, আই প্লাস আর, আই প্লাস আর কনস্ট্যান্ট 90 ডিগ্রি, বলো বলো, হ্যালো, হ্যাঁ আই যদি মিনিমাম হয় তাহলে আর কে ম্যাক্সিমাম হতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, ভেরি গুড, এইখানে যদি আর ম্যাক্সিমাম হয় তার মানে এইখানে থিটাকে ম্যাক্সিমাম হতে হবে? হ্যাঁ এই ইকুয়েশন দিয়ে, ঠিক, তাহলে বলো তো এই থিটাটার ম্যাক্সিমাম ভ্যালু কত? যখন এইটা একদম গ্রেজিং ইনসিডেন্ট না তখনই তো এই থিটাটার ম্যাক্সিমাম ভ্যালু 90 ডিগ্রি, ঠিক, তাহলে বলো তো এখান থেকে আমি cos i equal to 1 বাই মিউ পাচ্ছি, বলো 1 বাই মিউ পাচ্ছি? হ্যাঁ স্যার। এবার এইখানে চলে এসো এই ইকুয়েশনে, এইটাকে লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার আই গ্রেটার দ্যান 1 বাই মিউ লিখতে পারি। এবারে কস আই এর জায়গায় যদি আমি এইটা বসিয়ে দিই তাহলে দেখো তো এই ইকুয়েশনটা আসছে কিনা, না ভুল করলাম,
ভুল বল সাইনটা কোথা থেকে আসছে? না না বলছি বলছি এখানে 1 বাই মিউ স্কয়ার বসি, এটা একটু ভাবতে দাও মিউ স্কয়ার না মিউ স্কয়ার, দেখো তো এটা আসছে কিনা, হ্যাঁ এটা আসছে। তাহলে বলতো মিউ এর মিনিমাম ভ্যালু কত? আগে বলো তোমরা বুঝতে পারছ কি পাচ্ছ না? হ্যালো হ্যালো বুঝতে পারছ? আচ্ছা এই কনসেপ্টে আমি আর একটা প্রবলেম করাবো। 63 ট্রাই করো দেখি এই প্রবলেমটা। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে ভাই আমি, তুমি লিখেছিলে এদিকে আমাদের উত্তাল বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ না ডিয়ার আমি তোমাকে বল ইয়ে করে, আমি এখনো দেখিনি তোমার মেসেজ, দেখার সময় পাইনি ঠিক আছে। আমি হয়তো দেখেছি একটা পলক কিন্তু তারপরে আমি ওটার ইয়ে করার সুযোগ পাইনি। আমি দেখে বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি তোমায়। দেখো প্রবলেমটা কি বলেছে, লাইট ইজ ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা অন ওয়ান প্লেনার এন্ড অফ এ ট্রান্সপারেন্ট সিলিন্ডার রড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন, ডিটারমাইন দ্য লিস্ট ভ্যালু অফ এন সো দ্যাট দ্য লাইট এন্টারিং দ্য রড ডাজ নট ইমার্জ ফ্রম দ্য কার্ভ সার্ফেস অফ দ্য রড ইররেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ আলফা। এই ইররেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ আলফা এইটা কিন্তু খুব ক্রিটিক্যাল। প্রবলেমটা ভেবেছো ডিয়ার? আচ্ছা দেখো আমি প্রবলেমটা করছি, সবাই পে অ্যাটেনশন, অনেক কনসেপ্ট শিখবো। এই যে এইটা আলফা, এই আলফাটাই এই সারফেসে ইনসিডেন্ট অ্যাঙ্গেল না, দেখো এই সারফেসে কি, তাই না? আচ্ছা এবার আমি কি বলছি শোনো, বলতো যে রেটা এরকম সোজা ঢুকছে তার কোনো চান্স আছে এই দিক দিয়ে বেরোনোর? না সে তো সোজা বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা এখানে বুঝে যে রেটা এখান দিয়ে ঢুকছে সে সোজা বেরিয়ে যাবে ঠিক, সাইড দিয়ে বেরোনোর চান্স নেই। তার মানে সাইড দিয়ে কখন বেরোবে, যখন আমি এই রেটাকে এই দিকে মুভ করাবো কি করাবো না? হ্যাঁ রাইট, ধরো আমি এই রেটাকে এইখানে মুভ করিয়েছি, তাহলে ও এইখানে গিয়ে এইখানে গিয়ে এইখানে ফিরবে কি, তাই না বলো? হ্যালো তাই না? এই যে এই সিনারিওটা হলেই তো আমার পারপাস সলভ,
কি এই সিনারিওটা হলেই তো আমার পারপাস সলভ, সেই অনুযায়ী আমাকে এন নিতে হবে কি, তাই না? দেখো ভালো করে, বুঝতে পারছো কি বলছি? বলো তো, এই যে এটা এক নাম্বার পজিশন, এক নাম্বার পজিশনের আলফার ভ্যালু কত? এক নাম্বার পজিশন, এক নাম্বার পজিশনে আলফার ভ্যালু কত? জিরো। এবার বলো তো, এই যে বলেছে ইররেসপেক্টিভ অফ ভ্যালু অফ আলফা, তার মানে কি আলফার ভ্যালুর উপর ডিপেন্ড করবে না, তার মানে আলফার ভ্যালু আমাকে জিরো থেকে ম্যাক্সিমাম আমাকে ভ্যারি করাতে হবে না? হ্যালো, যদি ম্যাক্সিমাম আমি ভ্যারি করাই, তার মানে ভেবে দেখো আলফার ম্যাক্সিমাম ভ্যালু এইটা হবে না, 90 ডিগ্রি, মানে এইরকম ভাবে যাবে, তারপরে ও এইভাবে যাবে, তারপরে যদি ও এটা এইখানে এই সারফেসে গিয়ে কি বলে টিআইআর হয়, তাহলে আমাদের আর কোনো খতরা থাকবে না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার এইটা দেখো, এই অ্যাঙ্গেলটা নর্মাল, এবার আমি একটা আলফা নর্মাল ধরে করছি, তাহলে বলো তো আমার আলফা কত থেকে কতর মধ্যে ভ্যারি করতে হবে? জিরো থেকে 90। সেই জিরো থেকে 90 মধ্যে যদি আমার মানে বুঝতে পারছো আমি কি বলছি, আলফা যখন জিরো তখন কার সার্ফেসের থেকে বেরোনোর প্রবাবিলিটি সব থেকে বেশি না কম? বলো, আলফা যখন জিরো তখন কার সার্ফেস দিয়ে বেরোনোর প্রবাবিলিটি সব থেকে বেশি না কম? হ্যালো, আলফা যখন জিরো তখন কার সার্ফেস দিয়ে বেরোনোর প্রবাবিলিটি সব থেকে বেশি না কম? কম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, ওকে, হ্যাঁ স্যার। এবার তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে বলো তো কার সারফেস দিয়ে বেরোনোর প্রবাবিলিটি সব থেকে বেশি কখন, যখন আলফা ম্যাক্সিমাম ভ্যালু কি, তাই না? হ্যালো, যখন আলফা ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তখন কার সারফেস দিয়ে বেরোবে, ওটাই তো আমি তা বলছি না, আমি বলছি কার সারফেস দিয়ে বেরোনোর ম্যাক্সিমাম মানে প্রবাবিলিটি, মানে কার সারফেস দিয়ে বেরোনোর ম্যাক্সিমাম প্রবাবিলিটি কখন হবে? হ্যাঁ, যখন আলফা 90 ডিগ্রি। ভেরি গুড, আমরা কি বোঝাতে পারছি কনসেপ্ট? এবার দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি আর, এই অ্যাঙ্গেলটাকে বলছি আর ওয়ান, কি বললাম, এইটাকে বলছি আর, এইটাকে বলছি আর ওয়ান, ঠিক? তাহলে বলো তো কয়েকটা ইনফরমেশন, এইখানে সাইন সি কত? 1/n, এই দুটো সারফেসের মধ্যে, কারণ এইটা n বাই দে 1, তাই না? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। এবারে শোনো, আমি এখান থেকে লিখতে পারি আর প্লাস আর ওয়ান ইকুয়াল টু 90, কি বললাম, আর প্লাস আর ওয়ান ইকুয়াল টু 90 লিখতে পারি? হ্যাঁ স্যার। এবার বলো তো, এবার মন দিয়ে, মন দিয়ে শুনবে, এই সারফেসে আমার রিফ্লেকশন, রিফ্র্যাকশন হচ্ছে, তাহলে আমি লিখতে পারি 1 ইনটু সাইন আলফা ইকুয়াল টু এন ইনটু, এন ইনটু সাইন আর, লিখতে পারি? দেখো তো, বলো, হ্যালো, এই সারফেসে একটু ফাস্ট, হ্যাঁ লিখতে পারি। তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি এন ইকুয়াল টু সাইন আলফা বাই সাইন আর, বলতে পারি? বলো, একদম বলতে পারি? হ্যাঁ পারি। এবার বলো তো, আলফার যদি ম্যাক্সিমাম ভ্যালু হয়, এই দিকটা যদি কনস্ট্যান্ট হতে হয়, তাহলে আর এরও ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে না কি? আমি যদি আলফা ভ্যারি করাই, তাহলে আর ভ্যারি হবে তো, হবে কি হবে না? হ্যাঁ হবে। তাহলে আর যদি ভ্যারি হয়, তাহলে বলো তো এই এইটা যদি কনস্ট্যান্ট থাকতে হয়, তাহলে আলফা ম্যাক্স, আলফার যদি ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে তো আর এরও ম্যাক্সিমাম ভ্যালু হওয়ার কথা, তাই না? বলো, একটু একটু আইডিয়া আসছে? বলো, এবার বলো তো আলফা ম্যাক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 90। তাহলে বলো তো এখান থেকে সাইন আর ম্যাক্স ইকুয়াল টু 1/n আসছে, আসছে?
দেখো আচ্ছা স্যার, আবার এইখান থেকে এইটা বুঝতে পারছো সাইন সি ইকুয়াল টু ওয়ান বাই এন, কি বুঝতে পারছি? সাইন সি ইকুয়াল টু ওয়ান বাই এন, তাহলে বলো তো আর ম্যাক্স ইকুয়াল টু সি না এইটা আর এইটা থেকে? লাস্ট পার্টটা একবার বলবেন। এই তো দেখো আমি এখান থেকে কি পেয়েছি, আর সাইন আর ম্যাক্স ইকুয়াল টু ওয়ান বাই এন, হ্যাঁ স্যার, আর সাইন সি ইকুয়াল টু ওয়ান বাই এন, এটা পেয়েছি না? হ্যাঁ স্যার। যদি এটা পাই তাহলে বলতো এই দুটো কম্পেয়ার করে আর ম্যাক্স ইকুয়াল টু সি পাবো? হুম স্যার, বুঝতে পেরেছি। এবার এদিকে চলে এসো, এটা কনস্ট্যান্ট, ইয়েস এটা কনস্ট্যান্ট, তাহলে বলতো আর যদি ম্যাক্সিমাম হয়, এইটা যদি কনস্ট্যান্ট হয়, দেখো আর যদি ম্যাক্সিমাম হয় এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলতো আর ওয়ান কি হওয়ার কথা, মিনিমাম হবে? দেখো বুঝতে পারছো কিনা, আর ওয়ান মিনিমাম হবে? আরে বাবা এই দুটোর সামেশন হচ্ছে কনস্ট্যান্ট, একটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আর একটা মিনিমাম হবে না? হ্যাঁ গুড, তাহলে বলতো এখান থেকে আমি বলতে পারি আর ওয়ান মিনিমাম ইকুয়াল টু 90 মাইনাস আর ম্যাক্স, বলতে পারি? হ্যাঁ। আবার বলতো আর ম্যাক্স মানে কত? সি না? সি, তার মানে আর ওয়ান মিনিমাম ইকুয়াল টু 90 মাইনাস সি, ঠিক? ঠিক। এবারে এই সারফেসে, এই সারফেসে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে যখন আর ওয়ান মিনিমামের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু সি হবে, কি তাই না? দেখো বুঝতে পারছো কিনা, হ্যালো দেখো বুঝতে পারছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এবার বলো তো আর ওয়ান মিনিমাম কত? 90 মাইনাস সি, কি তাই না? তারপরে আমি এখানে কি হলো আবার রে বাবা, এক মিনিট, এক মিনিট ইয়ার, এটা কোনটা? দাঁড়াও এটা দাঁড়াও, তো মাউসটা কাজ করছে না, এক মিনিট। দাঁড়াও আর একটা মাউস কানেক্ট করেছি, ও বাবা এত ডিটেক্ট করছে না, কি যে হয় না, একটা ইয়ে হয়তো। আচ্ছা তোমরা এখান থেকে সি এর ভ্যালু বার করো তো, তোমরা এখান থেকে সি এর ভ্যালু বার করার চেষ্টা করো,
না তাও তো তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ইয়ার এটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, কোনটা কাজ করছে না কোনটা কাজ করছে, মাউস হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? নতুন কম্পিউটার, মাউস তো চেঞ্জ করছি। আচ্ছা আমি রিস্টার্ট করে আরেকবার স্টার্ট করছি, তো তোমরা লাইনে থাকো, এই প্রবলেমটা একটু নোট ডাউন করে রাখো, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, এটা যদি সেভ না হয়। কি গেল, প্রিন্ট স্ক্রিন, আচ্ছা হবে না।